নমস্কার বন্ধুরা আমি মৃন্ময় আমার অক্সফোর্ড এডুকেশান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি যে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ ক্লাস শুরু করেছি ইতিহাসে তা আজকে বিন্দুসার এবং অশোক সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। এই বিন্দুসার এবং অশোক সম্পর্কে আজকে পঞ্চাশটি রিসার্চ করা ভ্যারাইটিস লেভেলের প্রশ্ন নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা যারা ডাব্লু সেট এবং এসটি পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমরা যারা ঘরে বসে সেলফ স্টাডি করছো তারা এই প্রশ্নগুলো ভালো করে দেখো এবং কোন কোন জায়গায় তোমাদের দুর্বলতা থাকছে সেই জায়গাগুলো সেই জায়গাগুলোর উপর বেশি করে জোর দাও এইভাবে আমি প্রতিদিন তোমাদের জন্য একটা করে চ্যাপ্টার ওয়াইজ এমসি ক্লাস নিয়ে আসবো এর আগের যে ক্লাসগুলো আমি করিয়েছিলাম হরপ্পা সভ্যতা থেকে শুরু করে মৌর্য সাম্রাজ্য পর্যন্ত সেই ক্লাসগুলো দেখতে চাইলে আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে থেকে তোমরা দেখে নিতে পারো প্লে লিস্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকেও আগের ভিডিওগুলো দেখে আসতে পারো তোমরা শুধু আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকো আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে এই চ্যানেল থেকে তোমরা হিউজ পরিমাণে এমসিকিউ পেয়ে যাবে তোমাদেরকে আমি হিউজ পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করাবো যেখান থেকে দাঁড়িয়ে তোমাদের যে সামনে যে এসএলএসটি বা সেট পরীক্ষা আছে সেই প্রিপারেশনটা খুব ভালো হয়ে যাবে তো চলো বন্ধুরা আর বেশি কিছু বলবো না ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকবে আমরা তোমরা যারা আমার এই চ্যানেল নতুন আছো বা প্রথমবার আমার এই ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং সাথে সাথে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো কারণ এর পরবর্তীকালে যে ক্লাসগুলো আমি নিয়ে আসবো সেগুলো সবার আগে দেখার জন্য তো চলো বন্ধুরা যাওয়া যাক মূল প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কোন ঐতিহাসিক মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য সম্রাট অশোকের ধর্মীয় নীতি এবং ব্রাহ্মণ বিরোধী নীতিকে দায়ী করেছেন অপশান এতে আছে নিহার রঞ্জন রায় অপশন বিতে আছে রমিলা থাপার অপশন সিতে হরপ্রসাদ শাস্ত্রী এবং অপশন ডিতে আছে যদুনাথ সরকার তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি যদুনাথ সরকার তিনি বলেছিলেন যে মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য সম্রাট অশোকের ধর্মীয় নীতি এবং ব্রাহ্মণ বিরোধী নীতি দায়ী ছিল নেক্সট প্রশ্ন দু নম্বর কার মতে অশোকের ধর্ম ছিল বৌদ্ধ ধর্মধারা প্রভাবিত হিন্দু ধর্ম অপশান এতে আছে হেরাস অপশান বিতে স্মিথ অপশান সিতে ম্যাকফেল এবং অপশান ডিতে আছে স্টুয়ার্ট তো এই প্রশ্নের সঠিক যে উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশান সি ম্যাকফেল তিনি বলেছিলেন যে অশোকের ধর্ম ছিল বৌদ্ধ ধর্ম দ্বারা প্রভাবিত হিন্দু ধর্ম পরে প্রশ্ন তিন নম্বর বৌদ্ধ গ্রন্থ বংশে অশোকের মায়ের নাম কি উল্লেখ আছে অপশান এতে আছে পাশাদিকা অপশান বি শুভদাঙ্গি অপশান সিতে আছে ধম্মা এবং অপশান ডিতে আছে এর কোনোটি নয় তো এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ধম্মা নেক্সট প্রশ্ন চার নম্বর অশোকের দীর্ঘ শিলালিপিগুলির মধ্যে কোনটি সবচেয়ে নিরাপদ অবস্থায় আছে অপশান এতে আছে মানসেহরা অপশান বি শাহবাজগাড়ি অপশান সিতে আছে সোপারা এবং অপশান ডিতে আছে গিরনার তো এই অপশানগুলির মধ্যে সঠিক যে উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশান ডি গিরনার এই গিরনার শিলালিপি হচ্ছে অশোকের একমাত্র শিলালিপি যেটি এখনও নিরাপদ অবস্থায় আছে নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর পুরাণ অনুসারে মৌর্য সাম্রাজ্য বিন্দুসার কত বছর মৌর্য সাম্রাজ্যের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন তো অপশান এতে আছে চব্বিশ বছর অপশান বি সাতাশ বছর অপশান সিতে তেইশ বছর এবং অপশান ডিতে আছে ছাব্বিশ বছর তো এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ চব্বিশ বছর ঠিক আছে মৌর্য সম্রাজ বিন্দুসার সার চব্বিশ বছর মৌর্য সাম্রাজ্যের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন পুরাণ অনুসারে নেক্সট প্রশ্ন ছ নম্বর বিন্দুসার সার চাণক্যের সাহায্যে ষোলোটি অঞ্চল জয় করেছিলেন এবং তার সাম্রাজ্যকে সমুদ্র থেকে সমুদ্র পর্যন্ত বিস্তৃতি করেছিলেন এই বক্তব্যটি কার ছিল খুব ভালো প্রশ্ন প্রশ্নটা তো অপশান এতে আছে তারানাথ অপশান বি আর এস শর্মা অপশান সিতে আছে আর মুখার্জি এবং অপশান ডিতে আছে রমিলা থাপার তো এই প্রশ্নের সঠিক যে উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশান এ তারানাথ তিনি এই বক্তব্যটি বলেছিলেন নেক্সট প্রশ্ন সাত নম্বর সিংহলি কিংবদন্তি অনুসারে অশোকের বৌদ্ধ ধর্মে দীক্ষা দেন কে অপশান এতে আছে সুষমের পুত্র নিগ্রোধ অপশান বি উপগুপ্ত অপশান সি আছে বালপণ্ডিত এবং অপশান ডিতে আছে উপরে কোনোটি নয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি উপগুপ্ত এই উপগুপ্ত মৌর্য সম্রাট অশোককে বৌদ্ধ ধর্মে দীক্ষা দিয়েছিলেন নেক্সট প্রশ্ন আট নম্বর অশোক কর্তৃক নির্মিত সাচ স্তূপ এর সীমানা প্রাচীর ও প্রবেশদ্বার কোন রাজবংশে নির্মিত হয়েছিল আবারও বলছি প্রশ্নটা যে অশোক কর্তৃক নির্মিত সাঁচি স্তূপের সীমানা পাঁচির ও প্রবেশদ্বার কোন রাজবংশে নির্মিত হয়েছিল অপশান এতে আছে গুপ্ত আমলে অপশন বি শক রাজবংশে অপশান সিতে আছে শুঙ্গ রাজবংশে এবং অপশান ডিতে আছে সাতবাহন রাজবংশে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি শুঙ্গ রাজবংশে এটা নির্মিত হয়েছিল নেক্সট প্রশ্ন ন নম্বর অশোক কোনটি অশোকের দক্ষিণ পথ প্রদেশের রাজধানী ছিল অপশান এতে আছে মাহিশমতি অপশান বিতে তক্ষশিলা এবং অপশান সিতে আছে সুবর্ণগিরি এবং অপশান ডিতে আছে পাটনা তো এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ সুবর্ণগিরি অশোকের যে দক্ষিণ প্রদেশের রাজধানী ছিল সুবর্ণগিরি এই সাথে উত্তর প্রদেশের যে রাজধানী ছিল উত্তরের রাজধানীর সাথে হচ্ছে তক্ষশিলা ঠিক আছে উত্তরের রাজধানী হচ্ছে তক্ষশিলা পরে প্রশ্ন দশ নম্বর দিব্যদানে অশোকের মায়ের নাম কি উল্লেখ আছে অপশান এতে আছে ধম্মা অপশান বিতে আছে পাশাদিকা অপশান সিতে আছে শুভদাঙ্গি এবং অপশান ডিতে আছে উপরে কোনোটি নয় তো এই প্রশ্নে সঠিক যে উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশান সি অপশান সি অর্থাৎ শুভদাঙ্গি দিব্যদানে অশোকের মায়ের নামে উল্লেখ আছে যে শুভদাঙ্গি পরে প্রশ্ন এগারো নম্বর বারবারের গুহা যেখানে অশোক আজীবিক সম্প্রদায়কে গুহা দান করেছিলেন বারবার পাহাড়ে কয়টি গুহা আছে অপশান এতে আছে পাঁচটি অপশান বিতে আছে চারটি অপশান সিতে তিনটি এবং অপশান ডিতে আছে আটটি তো বারবার পাহাড়ে কয়টি গুহা আছে সেটা জানতে চাওয়া হয়েছে তো এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ বারবার পাহাড়ে চারটি গুহা আছে যেটা অশোক আজীবিক সম্প্রদায়কে দান করেছিলেন নেক্সট প্রশ্ন বারো নম্বর অশোকের কোন শিলালিপিতে ধম্ম মহামাত্রদের নিয়োগের বিধান আছে অপশান এতে আছে বারোতম শিলালিপি অপশান বিতে ছয়তম শিলালিপি অপশান সিতে আছে পাঁচতম শিলালিপি এবং ডিতে আছে আটতম শিলালিপি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পাঁচতম শিলালিপিতে শিলালিপিতে অশোক ধম্ম মহামাত্রদের নিয়োগের কথা বলেছেন পরবর্তী প্রশ্ন তেরো নম্বর কার মতে বিন্দুসারের দরবারে মিশরের শাসক টলিমি দ্বিতীয় ফিলাডেল হা ফাস ডায়ানিসাস নামে দুধ পাঠান অপশান এতে আছে প্লিনি অপশান বিতে স্ট্রাবো অপশান সিতে আছে জাস্টিন এবং অপশান ডিতে আছে কেউ নয় তো এ প্রশ্নের সঠিক যে উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে প্লিনি ঠিক আছে প্লিনি তিনি বিন্দু বিন্দুসারের দরবারে মিশরের শাসক টলিমি দ্বিতীয় ফিলাডেল ফাঁস ডায়াসনিসাস নামে দুধ পাঠিয়েছিলেন নেক্সট প্রশ্ন চোদ্দো নম্বর কোন গ্রন্থ অনুসারে বিন্দুসার ব্রাহ্মণ ধর্মের অনুসারে ছিলেন অপশান এতে আছে আর্যমঞ্জুশ্রী গল্প অপশন বিতে আছে দ্বীপবংশ অপশন সিতে মহাবংশ এবং অপশন ডিতে আছে পরিশিষ্ট পার্বণ তো এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অপশন সিতে কি আছে মহাবংশ অর্থাৎ মহাবংশ অনুসারে বিন্দুসার ব্রাহ্মণ ধর্মের অনুসারে ছিলেন পরে প্রশ্ন পনেরো নম্বর অশোক কোথায় বৌদ্ধ ধর্মের প্রচার শুরু করেছিলেন অর্থাৎ প্রথম অশোক কোথায় বৌদ্ধ ধর্মের প্রচার শুরু করেছিলেন সেটা জানতে চাওয়া হয়েছে প্রশ্নতে তো অপশান এতে আছে সিদ্ধপুর অপশান বিতে আছে বৈরাট অপশান সিতে আছে নেট্টুর এবং অপশান ডিতে আছে কোনোটি নয় তো এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ বৈরাট এই বৈরাটে প্রথম অশোক বৌদ্ধ ধর্ম প্রচার শুরু করেছিলেন মনে রাখবে প্রশ্নটা ভালো করে পরে প্রশ্ন ষোলো নম্বর কার মতে বিন্দুসার ও সিরিয়াস শাসক অ্যান্টিওকাসের মধ্যে চিঠিপত্র আদান প্রদান হয়েছিল এবং বিন্দুসার ও সিরিয়াস শাসকের কাছে তিনটি জিনিস দাবি করেছিলেন তো অপশান এতে আছে স্ট্রাবো অপশান বিতে আছে প্লিনি অপশান সিতে আছে জাস্টিন এবং অপশান দিতে আছে এথেনিয়াস তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি এথেনিয়াস তিনি এ কথাটি বলেছিলেন পরে প্রশ্ন সতেরো নম্বর কোন আজীবিক গুরু অশোকের মা শুভদাঙ্গীর কুলগুরু ছিলেন অপশান এতে আছে স্বামী অপশান বি জনাসেনা এবং অপশান সিতে আছে পিংলেভার্স এবং অপশান ডিতে আছে কোনোটি নয় তো এই প্রশ্নের সঠিক যে উত্তর সেটা হচ্ছে অপশান বি অপশান বিতে কি আছে জনাসেনা তিনি ছিলেন অশোকের মা শুভদাঙ্গির কুলগুরু নেক্সট প্রশ্ন আঠেরো নম্বর অশোকের দ্বিতীয় ও সপ্তম স্তম্ভের শিলালিপিতে ধম ধর্ম সম্পর্কিত কয়েকটি গুণের উল্লেখ আছে অপশান এতে আছে পাঁচটি অপশান বিতে আছে দশটি এবং অপশান সিতে বারোটি এবং অপশান ডিতে আছে আটটি তো এই প্রশ্নের সঠিক যে উত্তর সেটা হয়ে যাবে অপশান ডি অর্থাৎ আটটি গুণের উল্লেখ আছে নেক্সট প্রশ্ন উনিশ নম্বর কোন শাসকের আমলে কাশ্মীর মৌর্য সাম্রাজ্য থেকে মুক্ত হয় তো অপশান এতে আছে কুনাল অপশান বিতে আছে দশরথ অপশান সি বৃহদ্রথ এবং অপশান ডিতে আছে অশোক তো কোন শাসকের আমলে কাশ্মীর মৌর্য সাম্রাজ্য থেকে মুক্ত হয়েছিল তো এই প্রশ্নের সঠিক যে উত্তর সেটা হয়ে যাবে অপশান এ অর্থাৎ কুণালের কুণালের আমলে কাশ্মীর মৌর্য সাম্রাজ্য থেকে মুক্ত হয় নেক্সট প্রশ্ন কুড়ি নম্বর অশোকের কোন স্ত্রীকে সাক্ষ্য কুমারী বলা হয় অপশান এতে আছে অসন্ধি মিত্রা অপশান বি পদ্মাবতী অপশন সিতে কারুবাকি এবং অপশন ডিতে আছে মহাদেবী তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মহাদেবী এই মহাদেবী হচ্ছে অশোকের স্ত্রী যাকে সাক্ষ্য বলা হয় নেক্সট প্রশ্ন একুশ নম্বর অশোকের নির্মিত স্তম্ভগুলিতে কোন ধরনের পাথর ব্যবহার করা হয়েছিল অপশন এতে আছে লাল বেলে পাথর অপশান বি বেলে পাথর অপশান সিতে আছে কালো পাথর এবং অপশান ডিতে আছে সাদা পাথর তো এই প্রশ্নের সঠিক যে উত্তর সেটা হয়ে যাবে অপশান এ অর্থাৎ লাল বেলে পাথর অশোকের নির্মিত স্তম্ভগুলিতে লাল বেলে পাথর ব্যবহার করা হয়েছিল নেক্সট প্রশ্ন বাইশ নাম্বার বিন্দুসারের আমলে আগত ডায়োনিয়াসাস নামক রাষ্ট্রদূত কোন দেশের নাগরিক ছিলেন অপশান এতে আছে মিশর অপশান বি সিরিয়া এবং অপশান সিতে আছে পারস্য এবং অপশান ডিতে আছে সিরিনি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ মিশরের নাগরিক ছিলেন এই যে বিন্দুসারের রাজত্বকালে যিনি এসেছিলেন ডায়োসিনিয়াস তিনি হচ্ছে মিশরের নাগরিক নেক্সট প্রশ্ন তেইশ নম্বর কোন পুরাণে বিন্দুসারকে মান্দাসার বলা হয়েছে অপশান এতে আছে অগ্নিপুরাণ অপশান বিতে আছে বিষ্ণুপুরাণ অপশান সিতে বায়ুপুরাণ এবং অপশান ডি আছে মৎস্য পুরাণ তো বিন্দুসারকে মান্দাসার বলা হয়েছে অপশান সি হবে সঠিক উত্তর অর্থাৎ বায়ু পুরাণে বিন্দুসারকে মান্দাসার বলা হয়েছে নেক্সট প্রশ্ন চব্বিশ নম্বর অশোকের আর্থিক অভিলেখ কোনটি অপশান এতে আছে কালসি অভিলেখ অপশান বি গিরনার অভিলেখ অপশান সি সারনাথ অভিলেখ এবং অপশান ডিতে আছে পদারিয়া অভিলেখ তো এই চারটি অভিলেখের মধ্যে কোনটি অশোকের আর্থিক অভিলেখ সেটি জানতে চাওয়া হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি পদারিয়া অভিলেখ ছিল অশোকের আর্থিক অভিলেখ পরে প্রশ্ন পঁচিশ নম্বর সম্রাট অশোকের সবচেয়ে প্রভাবশালী স্ত্রীর নাম কি ছিল অপশান এতে আছে অসঙ্গীমিত্রা অপশান বি সুমিত্রা অপশান সি কারুওয়াকি এবং অপশান ডিতে আছে চারুমতি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কারুক বাকি ছিলেন অশোকের সবচেয়ে প্রভাবশালী স্ত্রী নেক্সট প্রশ্ন ছাব্বিশ নম্বর মৌর্য শাসক বিন্দুসার সিরিয়াস শাসক অ্যান্টিওসো অ্যান্টিওকাসের কাছে নিচের কোনটি দাবি করেননি দাবি করেননি এটা জানতে চাওয়া হয়েছে তো অপশান এতে আছে দার্শনিক অপশান বিতে আছে মদ অপশান সিতে আছে রাষ্ট্রদূত এবং অপশান ডিতে আছে শুকনো ডুমুর তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি রাষ্ট্রদূত তিনি এই রাষ্ট্রদূতকে দাবি করেননি আর বাকি যে তিনটে অপশন দেখতে পাচ্ছ দার্শনিক মদ এবং শুকনো ডুমুর এই তিনটে কিন্তু শাসক বিন্দুসার সিরিয়াস শাসক অ্যান্টিওসার কাছে দাবি করেছিলেন পরে প্রশ্ন সাতাশ নম্বর বিন্দুসারের নাম অমিত্রাঘাত কোন গ্রন্থে পাওয়া যায় অপশান এতে আছে বায়ুপুরাণ অপশান বি মহাভাষ্য অপশান সি রাজাবলি কথা এবং অপশান ডিতে আছে ভবিষ্য পুরাণ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ মহাভাষ্য বিন্দুসারের নাম যে অমিত্রাঘাত সেটা আমরা মহাভাষ্য গ্রন্থে জানতে পারি নেক্সট প্রশ্ন আঠাশ নম্বর বিন্দুসারের রাজত্বের শেষের দিকে যে তক্ষশিলায় বিদ্রোহ দেখা দিয়েছিল তা দমন করার জন্য কাকে পাঠানো হয়েছিল অপশান এতে আছে অশোক অপশান বি কুনাল অপশান সিতে তৃষ্য এবং অপশান ডিতে আছে সুসীম তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ অশোক বিন্দুসারে রাজত্বের শেষের দিকে দক্ষশিলায় যে বিদ্রোহ দেখা দিয়েছিল তা দমন করার জন্য অশোককে পাঠানো হয়েছিল নেক্সট প্রশ্ন উনত্রিশ নম্বর অশোকের শিলালিপিগুলি থেকে জানা যায় যে একটি অংশ ছাড়া সমগ্র রাজ্যে তার আদেশ পালন করা হয়েছিল সেই অংশটি নিচের কোনটি অপশান এতে আছে উত্তর অংশ অপশান বিতে আছে দক্ষিণ অংশ অপশান সিতে আছে পশ্চিমাংশ এবং অপশান ডিতে আছে পূর্ব অংশ তো অশোকের যে আদেশ সেটা সমগ্র প্রদেশগুলিতে চালু ছিল কিন্তু একটা অংশে চালু ছিল না সেটা হচ্ছে অপশান ডি অর্থাৎ পূর্ব অংশে তার আদেশ পালন করা হয়নি নেক্সট প্রশ্ন তিরিশ নম্বর কোন গ্রন্থ অনুসারে বিন্দুসারের মায়ের নাম ছিল দূরধরা অপশান এতে আছে বৌদ্ধ গ্রন্থ অপশান বি জৈন গ্রন্থ অপশান সিতে উভয় ঠিক এবং অপশান ডিতে আছে কোনোটি নয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ জৈন গ্রন্থ এই জৈন গ্রন্থ অনুসারে বিন্দুসারের মায়ের নাম ছিল দূরধরা নেক্সট প্রশ্ন একত্রিশ নম্বর অশোকের শিলালিপিতে কোন বর্ণের উল্লেখ নেই কোন বর্ণের উল্লেখ নেই সেটা জানতে চাওয়া হয়েছে অশোকের শিলালিপিতে অপশান এতে আছে সূদ্র অপশান বিতে বৈশ্য অপশান সিতে ক্ষত্রিয় এবং অপশান ডি আছে ব্রাহ্মণ তো এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ ক্ষত্রিয় এই বর্ণের উল্লেখ নেই অশোকের শিলালিপিতে নেক্সট প্রশ্ন বত্রিশ নম্বর কোন পুরাণ অনুসারে চন্দ্রগুপ্ত মৌর্যের উত্তরসূরি ছিলেন বিন্দুসার অপশান এতে আছে পুরাণ অপশান বি ভবিষ্যপুরাণ অপশান সিতে আছে মৎস্য পুরাণ এবং অপশান ডিতে আছে বিষ্ণু পুরাণ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি পুরাণ এই বিষ্ণু পুরাণ অনুসারে চন্দ্রগুপ্ত মৌর্যের উত্তর শুরু ছিলেন বিন্দুসার সার নেক্সট প্রশ্ন তেত্রিশ নম্বর সম্রাট অশোক উত্তরাধিকারের জন্য নিরানব্বই জন ভাইকে হত্যা করেছিলেন বলে কোন গ্রন্থ থেকে আমরা এই বর্ণনা পাওয়া যায় অপশান এতে আছে দিব্যদান অপশান বিতে দ্বিতীয় অভিলেখ অপশান সিতে আছে জুনাগড় শিলালিপি এবং অপশান ডিতে আছে দিব্যবংশ তো এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশান ডি দিব্যবংশ থেকে আমরা এই তথ্য পাই যে সম্রাট অশোক উত্তরাধিকার সূত্রে তার নিরানব্বই জন ভাইকে হত্যা করেছিলেন পরে প্রশ্ন চৌত্রিশ নম্বর কোন স্তম্ভে সম্রাট অশোক নিজেকে মহদের রাজা বলে ঘোষণা করেছিলেন খুবই ভালো প্রশ্ন এই প্রশ্নটা অপশান এতে আছে স্তম্ভ অপশন বিতে সাঁচি স্তম্ভ অপশান সিতে জুনাগড় স্তম্ভ এবং অপশান ডিতে আছে কোনোটি নয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ স্তম্ভতে সম্রাট অশোক নিজেকে মগধের রাজা বলে ঘোষণা করেছিলেন নেক্সট প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর মৌর্য সাম্রাজ্যের কোন শাসকের মন্ত্রী সুবন্ধু ছিলেন অপশান এতে আছে সম্প্রীতি অপশান বিতে আছে দশরথ অপশান সিতে অশোক এবং অপশান ডিতে আছে বিন্দুসার তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ বিন্দুসার এই বিন্দুসারের মন্ত্রী ছিলেন সুবন্ধু নেক্সট প্রশ্ন ছত্রিশ নম্বর অশোক কোথায় জন্মগ্রহণ করেন অপশান এতে আছে উজ্জয়নী অপশান বিতে পাঠলিপুত্র অপশান সিতে আছে তক্ষশিলা এবং অপশান ডিতে আছে তথ্য অপর্যাপ্ত তো অশোক কোথায় জন্মগ্রহণ করেছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ পাটলিপুত্র অশোক পাটলিপুত্রে অশোকে অশোক জন্মগ্রহণ করেছিলেন নেক্সট প্রশ্ন সাঁত্রিশ নম্বর অশোকের কোন পুত্র খোটানে একটি স্বাধীন ভারতীয় উপনিবেশ স্থাপন করেছিলেন অপশান এতে আছে মহেন্দ্র অপশান বিতে আছে তিবর অপশান সিতে আছে পুস্তন এবং অপশান ডিতে আছে জালৌকা তো এই প্রশ্নের সঠিক যে উত্তর সেটা হয়ে যাবে অপশন সি অর্থাৎ কুস্তন অশোকের পুত্র হচ্ছে এই কুস্তন তিনি খোটানে একটি স্বাধীন ভারতীয় উপনিবেশ স্থাপন করেছিলেন নেক্সট প্রশ্ন আটত্রিশ নম্বর অশোকের কন্যা চারুমতি দেবপাল নামক এক এক ক্ষত্রিয় হবে এই জায়গাটা ঠিক আছে এখানে হবে ক্ষত্রিয়কে বিবাহ করেছিলেন স্পেলিংটা একটু মিস্টেক হয়ে গিয়েছে আমার তো এই দেবপাল কোথাকার লোক ছিলেন অপশান এতে আছে নেপাল অপশান বিতে আছে বাংলা অপশান সিতে আছে শ্রীলঙ্কা এবং অপশান ডিতে আছে কামরূপ তো অশোকের কন্যা চারুমতি দেবপালকে যে বিবাহ করেছিলেন এই দেবপাল ছিলেন নেপালের লোক হচ্ছে অপশান এ হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন উনচল্লিশ নম্বর অশোকের অষ্টম মহাশিলালিপি অনুসারে নিচের কোন বৌদ্ধ স্থান থেকে তার যাত্রা শুরু হয়েছিল অপশান এতে আছে কুশিনগর অপশান বি বোধগয়া অপশান সিতে আছে লুম্বিনী এবং অপশান ডিতে আছে সারনাথ তো এই প্রশ্নের সঠিক যে উত্তর সেটা হচ্ছে অপশান বি অর্থাৎ বোধগয়া থেকে অশোক তার যাত্রা শুরু করেছিলেন নেক্সট প্রশ্ন চল্লিশ নম্বর কোন শতাব্দীতে অশোকের শিলালিপি পড়ার প্রথম চেষ্টা করা হয়েছিল অপশান এতে আছে আঠেরো শতক অপশান বিতে চোদ্দ শতক অপশান সিতে আছে এগারো শতক এবং অপশান ডিতে আছে সতেরো শতক তো কোন শতাব্দীতে অশোকের শিলালিপি পড়ার চেষ্টা করা হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ চোদ্দো শতকে এই চোদ্দ শতকে প্রথম অশোকের শিলালিপি পড়ার চেষ্টা করা হয়েছিল পরের প্রশ্ন একচল্লিশ নম্বর কোন পুরাণ অনুসারে বিন্দুসারের মা ছিলেন হেলেনা অপশান এতে আছে ভবিষ্য পুরাণ অপশন বিতে আছে মৎস্য পুরাণ অপশন সিতে আছে বিষ্ণু পুরাণ এবং অপশন ডিতে আছে বায়ু পুরাণ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ ভবিষ্য পুরাণ এই ভবিষ্য পুরাণ অনুসারে বিন্দুসারের মা ছিলেন হেলেনা নেক্সট প্রশ্ন বিয়াল্লিশ নম্বর পরবর্তীতে কোন শাসক অশোকের মতো ধর্ম জয় করেছিলেন খুবই ভালো প্রশ্ন এই প্রশ্নটাও তো অপশান এতে আছে দশরথ অপশান বিতে আছে শালিসুখ অপশান সিতে আছে উভয় এবং অপশান ডিতে আছে উপরের কোনোটি নয় তো এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ সালিসুক তিনি পরবর্তীকালে মৌর্য সম্রাট অশোকের মতোই ধর্ম জয় করেছিলেন নেক্সট প্রশ্ন তেতাল্লিশ নম্বর মৌর্য শাসক অশোকের যুদ্ধের স্থান কলিঙ্গ এখন কোন রাজ্যে অবস্থিত অপশান এতে আছে উত্তরপ্রদেশ অপশান বিহার অপশান সিতে আছে হরিয়ানা এবং অপশান ডিতে আছে উড়িষ্যা তো এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ উড়িষ্যাতে অবস্থিত সেই কলিঙ্গ যেটা অশোক যুদ্ধের মাধ্যমে জয় করেছিলেন তো অশোক সেই সময় যে কলিঙ্গ যুদ্ধ করেছিলেন সেই সময় কলিঙ্গের শাসক ছিলেন অনন্ত পদ্মনাভ এটা মনে রাখবে তোমরা নেক্সট প্রশ্ন চুয়াল্লিশ নম্বর অশোকে কোন স্ত্রী হিন্দু সনাতন ধর্মে বিশ্বাসী ছিলেন অপশান এতে আছে তৃশ্যরক্ষিতা অপশান বি মহাদেব অপশান সি অসন্ধি এবং অপশান ডিতে আছে কারুবাকি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ রক্ষিতা তিনি ছিলেন অশোকের স্ত্রী যিনি হিন্দু সনাতন ধর্মে বিশ্বাসী ছিলেন নেক্সট প্রশ্ন পঁয়তাল্লিশ নম্বর বিহারের বারবার পাহাড়ে বিখ্যাত লোমাস ঋষির গুহাটি কোন সম্প্রদায়ের জন্য অশোক দ্বারা উৎসর্গ করা হয়েছিল অপশান এতে আছে বৌদ্ধ সম্প্রদায় অপশান বিতে জৈন সম্প্রদায় অপশান সিতে আছে আজীবিক সম্প্রদায় এবং অপশান ডিতে আছে শিব সম্প্রদায় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ আজীবিক সম্প্রদায় এই আজীবিক সম্প্রদায়ের জন্য যে বিহারের বারবার পাহাড়ে যে বিখ্যাত লোমাস ঋষির গুহাটি ছিল সেটা অশোক দ্বারা উৎসর্গ করা হয়েছিল নেক্সট প্রশ্ন হচ্ছে নম্বর অশোকের শিলালিপিতে কোন স্থানের নাম সম্বোধি বলা হয়েছে আবারও বলছি প্রশ্নটা অশোকের শিলালিপিতে কোন স্থানের নাম সম্বোধি বলা হয়েছে অপশান এতে আছে সারনাথ অপশন বিতে আছে লুম্বিনী অপশন সি রাজগৃহ এবং অপশন ডিতে আছে বোধগয়া তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ বোধগয়া এ বোধগয়ার নাম সম্বোধি বলা হয়েছে অশোকের শিলালিপিতে নেক্সট প্রশ্ন সাতচল্লিশ নম্বর অশোকের কোন শিলালিপি থেকে জানা যায় যে অশোক মৃত্যুদণ্ড বাতিল করেননি অপশান এতে আছে পঞ্চম স্তম্ভ লেখ অপশান বিতে আছে চতুর্থ স্তম্ভ লেখ অপশান সিতে তৃতীয় স্তম্ভ লেখ এবং অপশান ডিতে আছে দ্বিতীয় স্তম্ভ লেখ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ চতুর্থ স্তম্ভ থেকে জানতে পারা যায় যে অশোক মৃত্যুদণ্ড বাতিল করেননি নেক্সট প্রশ্ন আটচল্লিশ নম্বর অশোকের পুত্র কোনাল কুনাল এর মাথা কে ছিলেন অপশান এতে আছে মহাদেবী অপশান বিতে আছে পদ্মাবতী অপশন সি তিশ্বরক্ষিতা এবং অপশান ডিতে আছে অসন্ধি মিত্রা তো কুনাল মাথা কে ছিলেন অপশান বি হবে সঠিক উত্তর অর্থাৎ পদ্মাবতী নেক্সট প্রশ্ন ঊনপঞ্চাশ নম্বর কোন মুঘল যুগের বিদেশি পরিব্রাজক অশোকের শিলালিপিকে আলেকজান্ডারের স্তম্ভ বলে বর্ণনা করেছেন অপশান এতে আছে টমাস কারজাত অপশান বিতে আছে উইলিয়াম ফিঙ্ক ফিংক সিতে আছে ফিঞ্চ এবং আছে কোনোটি নয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তিনি ছিলেন বিদেশি পরিপ্রাজক যিনি অশোকের শিলালিপিগুলিকে আলেকজান্ডারের স্তম্ভ বলে বর্ণনা করেছেন নেক্সট প্রশ্ন তোমাদের পঞ্চাশ নম্বর সিরিয়ার শাসক অ্যান্টিওকাস মৌর্য সম্রাট বিন্দুসারের দাবি মতো তিনটি জিনিসের মধ্যে কোনটি পাঠাতে অস্বীকার করেছিলেন খুবই ভালো প্রশ্ন প্রশ্নটা এরকম প্রশ্ন আমরা একটু আগে দেখলাম যে অপশান এতে আছে পানীয় অপশান বিতে আছে শুকনো ডুমুর অপশান সিতে দার্শনিক অপশান ডিতে আছে তিনটি জিনিসই পাঠিয়েছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ দার্শনিক তিনি এই দার্শনিক পাঠাতে কিন্তু অস্বীকার করেছিলেন ঠিক আছে সিরিয়াসক অ্যান্টিওকাস যিনি বিন্দুসারকে তো বন্ধুরা এই ছিল তোমাদের বিন্দু সার এবং অশোক থেকে পঞ্চাশটি প্রশ্ন এবং তার উত্তর প্রশ্নগুলো কেমন ছিল তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই ধরনের প্রশ্ন যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই সেটাও আমাকে কমেন্ট করে জানিও এই প্রশ্নগুলোকে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো আমি এইভাবে প্রতিদিন তোমাদের জন্য একটা করে চ্যাপ্টার ওয়াইজ সেট নিয়ে আসার চেষ্টা করব যেখানে পঞ্চাশটা বা ষাটটা করে প্রশ্ন থাকবে তোমরা শুধু আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকো এখান থেকে তোমরা হিউজ পরিমাণে এমসিকিউ পেয়ে যাবে এবং তোমাদের সাথে সাথে প্র্যাকটিসও হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্য একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা পরে ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো জয় হিন্দ বন্দে মাতরম